একটা সুন্দর ও সুখী জীবনযাপনের জন্য ধনী হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। বিল গেট একটা কথা বলেছিলেন যে তুমি যদি গরিবের ঘরে জন্মগ্রহণ করো সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো তাহলে কিন্তু সেটা তোমারই দোষ। চলুন এই কথাটার গভীরে যাওয়া যাক একটু। একজন মানুষ, তিনি ধনীর ঘরেও জন্মাতে পারেন, গরিব হয়েও জন্মাতে পারেন, গরিবের ঘরেও জন্মাতে পারেন, সেটা কিন্তু তার সমস্যা নয়। এবার যার, যিনি ধনীর ঘরে জন্মেছেন, তার উত্তরাধিকার সূত্রে তিনি অনেক কিছু পাবেন, তাই তিনিও ধনী। কিন্তু যিনি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছেন, তার যে ধনী হওয়াটা, এটা একটু তো কষ্টসাধ্যই। ধনী হতে গেলে দুটো জিনিসকে আপনাকে মাথায় রাখতে হবে, পরিশ্রম আর বুদ্ধি। তার সঙ্গে একটা জিনিস জুড়ে নেবেন, জেদ ও আত্মবিশ্বাস। দেখুন, আপনি যদি শুধু পরিশ্রম করে যান, পরিশ্রম করে যান, যে টাকা উপার্জন করবেন সেই টাকা দিয়ে আপনি বেশি ধনী হতে পারবেন না, ধনী হতে পারবেন বেশি না, আপনার স্বাভাবিক জীবনযাপন চলবে। আবার শুধু পরিশ্রমই যদি করে যান, পয়সাকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে ইনভেস্ট করতে হয় সেটা যদি না জানা থাকে তাও পারবেন না। জীবনে প্রত্যেকটা মুহূর্তে কঠোর পরিশ্রম করতে হবে এবং বুদ্ধিকে কাজে লাগাতে হবে। শুধু পরিশ্রম দিয়ে বিশ্ব জয় করা যায় না, শুধু বুদ্ধি দিয়েও হয় না, বুদ্ধি এবং কঠোর পরিশ্রম এই দুটো যদি থাকে আপনি ধনী ব্যক্তিতে পরিণত হবেন, গ্যারান্টি। WBCS এর কথাই ভাবুন না, যারা টপার হয় তাদের ক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, তারা কথা খুব মেপে বলেন। আর আমরা তো অনেক বই পড়ি, কিন্তু ইন্টারভিউতে যে টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু একটা থেকে আরেকটা কিভাবে আসে রিলেট করে, সেটা মানে মানে বলতে গেলে যে অথিত বিদ্যা, সে বিদ্যাকে সরাসরি নয়, এটাকে একটু ঘুরিয়ে প্রয়োগ করে, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করা হয়। জীবনের ক্ষেত্রেও তাই, আপনার অনেক বিদ্যা আছে, বিদ্যা অর্জন করছেন, এটা আপনাকে সাহায্য করবে ধনী হতে বা উপরে উঠতে, কিন্তু বিদ্যা মানেই আপনি সফল তা নয়। এই বিদ্যাটাকে আপনাকে জীবনে প্রয়োগ করতে হবে, এবং এই যে বিদ্যার বিভিন্ন দিকগুলো, একটা আপনি জিনিস শিখলেন সেটা থেকে আরেকটা বিষয় হতে পারে, তার জন্য আপনাকে মাথা খাটিয়ে সেই কাজটাও কিন্তু করা শিখতে হবে। শুধুমাত্র বইয়ে যা লেখা আছে হুবাহু আমরা বাস্তবে প্রয়োগ করতে তা পারি না অনেক সময়ই, আর প্রয়োগ করলেও অতটা ফলপ্রসূ হয় না, হয়তো যিনি বইটা লিখেছেন তার মতো করে তার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রেও যে ওটা হবে তা নয়। তাহলে ওইটার থেকে আপনি কিছু উদ্ভাবন করুন, ওইটার থেকে মেন জিনিসটাকে আপনার জীবনে কিভাবে কাজে লাগবে সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, ওইটার থেকে মূল বিষয়টাকে আপনি বুঝুন, ওটার মূল মৌলিক কথাগুলো বুঝুন। তো বই বই পড়া অবশ্যই ভালো, বই পড়ার বিকল্প কিছু হয় না, বই মানুষকে উপরে উঠতে সাহায্য করে। তবে টাকা পয়সার ব্যাপার বলছি, টাকা পয়সাটা না ম্যানেজমেন্ট করা আপনাকে জানতে হবে, অপ্রয়োজনে খরচ করবেন না। এই যে অনেকে বলে লোন নেবেন না, লোন নেবেন না, দেখুন লোন নিতেই পারেন আপনি, কিন্তু চেষ্টা করবেন সময় মতো পরিশোধ করে দেওয়ার। জীবনে যদি আপনি এগোতে চান, আপনি যদি
মিডিল ক্লাস থাকেন বা গরিব থাকেন, তার থেকে আপনি ধনী হতে চাইছেন বা জীবনে একটা কিছু অত্যন্ত জিনিস প্রয়োজন আপনার, সেটাকে কিনতে হবে, সেক্ষেত্রে আপনি লোন করতেই পারেন, কিন্তু প্রয়োজন মানে সময় মতো সেটাকে শোধ করে দেওয়ার চেষ্টা করবেন বা করে দেবেন, না হলে কিন্তু গরিব হয়ে যাবেন। আর টাকা জমানো, টাকা জমানো জানতে হবে, টাকা জমানো জানতে হবে, এবং খরচের ব্যাপারে, খরচের ব্যাপারে আপনাকে দেখতে হবে যে যতটুকু খরচ না করলেই নয় ততটুকু করবেন, বাকিটুকু রেখে দেবেন, জমবে। তবে ইনভেস্ট, কিছু কিছু জিনিসে যারা ধনী ব্যক্তি তারা কিছু কিছু জিনিসে ইনভেস্ট করে রাখে, যেমন অনেকে জমি কিনে রাখেন, অনেকে সোনা কিনে রাখেন, এগুলো জিনিস কখনো মূল্য কমে না, দিন দিন বাড়ে। যদি যখন আপনার একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট হয়ে যাবে, আপনি সেই জিনিসগুলোতে ইনভেস্ট করুন, জমি ওগুলো আপনাকে রিটার্ন দেবে 2 গুণ বা 3 গুণ। আপনি একটা হয়তো গাড়ি কিনলেন, যখন আপনার প্রয়োজন যে না গাড়িটা কিনবেন, কিনতেই পারেন, এর জন্যই তো আপনাকে ধনী হতে হবে, তাই না? তার জন্য আপনাকে কী করতে হবে, ম্যাক্সিমাম অ্যাসেট রাখতে হবে, লায়াবিলিটিসের তুলনায় অ্যাসেটটা যেন বেশি হয়, অর্থাৎ আপনার খরচের তুলনায় যেন আয় বেশি হয়, এইটা সবসময় ধনী হওয়ার ক্ষেত্রে মাত্রা। কিছু পরিমাণ টাকা আপনাকে সবসময় অ্যাকাউন্টে সঞ্চিত রাখতেই হবে। হয়তো আপনি ভাবছেন যে টাকাটা আছে, টাকাটা কী কাজে লাগানো যায়, টাকাটা এইটা করা যায় ওইটা করা যায়। দেখুন, এরকম পৃথিবীতে অনেক কিছু আছে যেখানে আপনার খালি মন চাইবে এই ক্ষেত্রে টাকাটা ইনভেস্ট করি, ওই ক্ষেত্রে টাকাটা ইনভেস্ট করি, কিন্তু আপনি ভেবে দেখবেন যে টাকাটা শুধুমাত্র খরচ করলেই হবে না, আপনাকে রেখে দিতে হবে প্রয়োজন বিপদের মুহূর্তে, বা আপনার এমন একটা সময় আসলো যখন আপনি সত্যি সত্যি ওই টাকাটা থেকে বেনিফিটেড হবেন। টাকা থাকা মানে একটা শক্তি, টাকার মূল্য তো আছে, তাই আপনাকে সেভিংস কিন্তু করতে হবে, আপনাকে একটা মোটা টাকা সেভিংস করে রাখতে হবে। তো যাই হোক, দু একটি কথা বললাম, জীবনে এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে উপকার হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক।